তো আমি এখন যে চলে এলাম এই মন্দিরের কাছে তো তোমাদের এখন মন্দিরটা একটু দেখিয়ে দেই। তো আমি এখন মন্দিরে উঠছি, সবাই লাইন দিয়েছে। নেই জায়গায় অত জল দেওয়া হচ্ছে। আমি এখন হচ্ছে এই মন্দিরে চলে এলাম, তোমাদের একটা মন্দিরটা একটু আমি দেখিয়ে দিই। সব অনেক দর্শক এই জায়গায় সম্পূর্ণ হচ্ছে দুধ দিচ্ছেন, দেখি তো দেখি ভক্তরা কিন্তু সব এই জায়গায় মানসিদ্ধি পূর্ণ করছে এই জায়গায়। তো আমি হচ্ছে মন্দিরের মধ্যে চলে এলাম, এখন মন্দিরের মধ্যে আমি হচ্ছে দাঁড়িয়ে আছি। এই জায়গায় সম্পূর্ণ হচ্ছে ভক্তরা হচ্ছে মানে আগরবাতি জ্বালিয়ে মানে জিনার হচ্ছে মানসিদ্ধি ছিল, ওনারা হচ্ছে মানসিদ্ধিটা পূর্ণ করছে। আপনার বাড়ি কোন জায়গায়? দাদা বললেন যে মানসিদ্ধি ছিল দাদার, এখন ভিতরটা দেখাতে পারি কিনা। মন্দির থেকে বেরিয়ে আমি হচ্ছে বাইরে চলে এলাম, এবার তোমাদের একটু বাইরের সাইডটা আমি একটু দেখিয়ে দিই। এবং এই জায়গায় কিন্তু প্রচুর কিন্তু ভক্ত দেখতে তোমরা দেখতেই পাচ্ছ, প্রচুর ভক্ত সম্পূর্ণ কিন্তু মহিলা এই জায়গায়। এই মন্দিরের সামনে কিন্তু এই জায়গায় হচ্ছে একটা গোমাতা এই জায়গায় ইয়ে আছে, তো এই জায়গাও কিন্তু অনেকে কিন্তু জল ঢালছেন এই জায়গায়। এই যে এই যে মানে এই জায়গা ভূত ঢালছেন। আর এই যে মন্দিরটি তোমরা দেখতে পাচ্ছ, মন্দিরটি দেখি আমি তোমাদের দেখাতে পারি কিনা। ভিতরটা প্রচন্ড হচ্ছে এই জায়গায় ভক্তরা সব ভিড় জমিয়েছে, কতটুকু পারি আমি তোমাদের দেখি চেষ্টা করবো দেখানোর। তো প্রচন্ড হচ্ছে আর ভিড় এই জায়গায়, মানে প্রচুর ভক্তগণ এই জায়গায় দাঁড়িয়ে আছে। এবং এই ছোট্ট একটু চূড়ার মধ্যে হচ্ছে ফ্যান লাগিয়ে দিয়েছে যাতে কোনো রকম যাতে এই জায়গায় বিয়ে না হয়। তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায়, দেখি তো দেখি দেখি তো দেখি বানরাজা বানাসুর সম্রাট বানরাজা বল্লাল সিং থেকে সুদৃঢ়ভাবে বানরাজা প্রতিষ্ঠা করে গেছিলেন। এবং বানরাজা বহু দিন বানাসুর আক্রমণ করে পরাজিত করে বানরাজা এই পুরোহিত বংশের পাল বংশীয় রাজাদের প্রতিষ্ঠা করে গেছেন বান সম্রাট। সেই কাজ বহু প্রাচীন 5000 বছর পূর্ণ হয়ে গেছেন, বহু প্রাচীন সময় থেকে এই বানরাজা পুজো হয়ে আসছে। বহু পৌরাণিক কাহিনী বলতে গেলে বিস্তারিত অনেক বলা যায়, সময়টুকু নাই, তাই বলছি যে বান সম্রাটের বহু তথ্য জানতে গেলে বানরাজ্য প্রতিষ্ঠিত শিব বহু পুরনো। এখানে প্রতি বানরী মেলার সময় এই বানরাজ্য প্রতিষ্ঠিত পূজা হয় এবং 7 দিন ধরে পূজা চলে। বহু পরিতত্ত্ব অবদান তার রয়েছে এবং বহু শরণার্থী বহু দূর গ্রাম থেকে এখানে আসে পুজো পাওয়ার সময় প্রতিদিন 7 দিন পূজা দেন। বানসুনাথ মহারাজ, বীরবক্ষমারেশ্বর মহারাজ ওর বাড়ি, শিববাড়িতে বাড়ি বসবাস আবার, এবং পোস্ট রাজীবপুর, দক্ষিণ দিনাজপুর, থানা বহরমপুর। এবং প্রতিদিনই আমরা এখানে নিয়মিত দৈনিক পুজো হয়, 3 বেলায় পুজো করি আমরা। এবং 4টি ভাই আছি আমরা, 4 বংশীয়, বহু প্রতাত্ত্বিক বিষয়ে আমরা পূজা অর্চনা করে থাকি, দৈনন্দিন পূজা আমাদের অর্চনা এখানে হয়। আপনাদের ঠাকুর মশাই এই যে বার্নি মেলাটি আছে, এই মেলাটি কত সাল স্থাপিত কি আপনার জানা আছে? স্থাপিত বলেন যে আমাদের স্থাপিত বহু প্রথম তহদাবের জন্ম হয়নি, বাবারা জানতেন তাও 5000 বছর পূর্ণ আগে, বহুদিন আগে কোনো জন্মস্থিতি হয়নি। আচ্ছা, এবার মনে করুন
আমার যদি এই ভিডিওটা দেখে যদি আসতে চাই অন্য রাজ্য থেকে তো এটা আপনার জায়গাটা যদি বলতেন কোথায় এটা এটা রাজীবপুর কেশবপুর মৌজা একটু জেলাটা বলুন শিববাড়ি কেশবপুর জেলাটা বলুন জেলা বলুন জেলা দক্ষিণ দিনাজপুর থালাগঙ্গারামপুর পোস্ট রাজীবপুর ঠিক আছে আপনাকে বলা দেখতেই পাচ্ছ এই যে এই ঠাকুর মশাই মানে যেসব বিষয়গুলি বললেন এই মেলা কিন্তু বহু পুরনো মেলা এবং এই যে এই মেলাটি আছে বা এই যে পূজোটি আছে একটি মানুষের মাঝে কিন্তু বিরাজমান মানে এতখানি জনপ্রিয় মানে ভাবার মানে ভাব মানে ভাবনার বাইরে কিছু হচ্ছে এই জায়গায় দাদা দাঁড়িয়ে আছে তো এই দাদার কাছ থেকে আমরা কিছু আরেকটু তথ্য জেনে নিব কারণ অনেক হচ্ছে আমি দেখছি এই জায়গায় ভক্ত মাথা ঠেকিয়ে সব মানসিদ্ধি পূর্ণ করছে এই যে দেখি দেখি একটু দেখি আমরা দেখতেই পাচ্ছি বন্ধুরা অনেক কিন্তু এই জায়গায় কিন্তু সব মহিলারা বা এই জায়গায় যে ভক্তরা কিন্তু ভিড় জমিয়েছে শুধু ফুল আর মানে দুধ দেওয়ার জন্য এই যে তাহলে এই জায়গা থেকে তোমরা বুঝে নাও যে এই যে মেলাটি আছে কতখানি একটি জনপ্রিয় মেলা বহু লোকের সমাবেশ হয় ঠিক আছে এবার আমি হচ্ছে এই মন্দির থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি কারণ এই জায়গায় থাকার মতো পরিস্থিতি না কারণ প্রচুর প্রচুর এই জায়গায় ভিড় লেগে আছে তো আমি হচ্ছে এখন মন্দির থেকে এখন বাইরে বেরিয়ে যাচ্ছি তো এই যে পাশে এক দাদা দাঁড়িয়ে আছে তো দাদার কাছ থেকে আমরা জেনে নিব এই প্রতিমা সম্পর্কে বা এই মেলাটি সম্পর্কে জেনে নিব বিরূপাক্ষ মানেশ্বর ধাম এটা আজ থেকে প্রায় 5,500 বছরের পুরাতন একটা ঐতিহাসিক পীঠস্থান বলা হয় নাকি যে দ্বাপর যুগ যে ছিল সে সময় শ্রীকৃষ্ণের আমলে সেখানে রাজা বলি ছিলেন বলির পুত্র এখানে বানাসুর এবং তার দ্বারাই এখানটায় এক বিরাট মন্দির স্থাপিত হয় এবং এই বানাসুরের দ্বারা প্রতিষ্ঠিত এই শিব মন্দির এবং এখানটায় বলা হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্নভাবে এখানটায় শ্রী বানাসুরের কন্যা ছিলেন উষা উষা এবং অনিরুদ্ধের মধ্যে বিবাহ গঠিত হয় এবং তার ফলে এখানে একটা বিরাট শ্রীকৃষ্ণের সাথে যুদ্ধ হয় এবং একটা বিরাট বড় প্রেম কাহিনী রয়েছে উষা অনিরুদ্ধের এই সব কিছু মিলে একটা এখানে একটা বিরাট বড় একটা ঐতিহাসিক কাহিনী রয়েছে তাছাড়াও এটা এত সুপ্রাচীন যে এখানে গুপ্ত যুগের বিভিন্ন ধরনের নিদর্শন পাওয়া গেছে পাল সেন যুগের নিদর্শন পাওয়া গেছে তো ইতিহাসের দৃষ্টিকোণ থেকেও বর্তমানে এই স্থানটা খুবই একটা প্রভাবশালী জায়গা তাছাড়াও বলতে পারেন যে এই বিরূপাক্ষ বানেশ্বর ধামে গোটা দক্ষিণ দিনাজপুর জেলা থেকে শুরু করে আশেপাশে যত জেলা রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তের মানুষদের এখানে একটা আলাদা সেন্টিমেন্ট জড়িয়ে রয়েছে বহু দূর দূরান্ত থেকে মানুষরা এখানটা আসেন প্রতি বছর এরকম এই বারুণী স্নান উৎসব তথা শ্রাবণী স্নান উৎসব এই দুই উৎসবে এখানটা প্রচুর পরিমাণে ভিড় হয় প্রচুর ভক্তের ঢল আসে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বাইরের রাজ্য থেকেও স্টেটে ঝাড়খণ্ড থেকেও লোকজন এখানে আসে তারপরে বিহার থেকেও লোকজন আসে আমাদের হয় মেলাটা কতদিন এখনো আছে আমাদের এই মেলা চলবে আজকে স্টার্ট না আমাদের মেলা আজকে শুরু হলো এবং চলবে 7 দিন ধরে ঠিক আছে এই দাদাকে আছে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আমি এখন চলে যাচ্ছি মেলার একদম শেষ কিনারায় তোমরা দেখতে পাচ্ছ এই সাইডে কিন্তু একদম লাস্ট সীমানা এই মেলার মেলাটি কিন্তু লম্বা এদিকে কিন্তু মানে নদী আছে এই সাইডে আর অনেক মানুষ এই জায়গায় মানসিদ্ধি করার পরে স্নান করে সব খাওয়া দাওয়া করছে এখন চলে এলাম এই শিবের মন্দিরে এই যে মন্দিরটি আছে এই মন্দিরটা কিন্তু একদম নোটের পাশেই তো আমি এখন হচ্ছে বাড়িতে চলে যাচ্ছি তো ঠিক আছে তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে এই যে মেলাটি আছে এটা কিন্তু একদম শিববাড়ি বার্নি একটি নাম করা মেলা তো
যিনাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন, আর যদি ভালো লাগে আপনারা একবার লাইক করে দিবেন। আর আমার ফেসবুক পেজও আছে, চাইলে পরে আপনার ফেসবুক পেজে ফলো করতে পারেন, সুরজিৎ ভক্ত নামে আমার পেজ আছে। তো ঠিক আছে, সবাইকে নমস্কার বলে ভিডিওটাকে আমি শেষ করছি। নমস্কার।